আধিপত্য বিস্তার করতে হামলা পাল্টা হামলা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনেভা ক্যাম্পে। প্রায় গোলাগুলি চলে বিভিন্ন গ্রুপের মধ্যে। গেল 6 অগস্ট থেকে এ পর্যন্ত গুলিতে 7 জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে প্রায় অর্ধশত দর্শক। জেনেভা ক্যাম্প থেকে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, থমথমে পরিস্থিতি নিয়ে ক্যাম্প এবং আশপাশের বাসিন্দারা কি বলছেন? ফারহানা, জানেন যে 6 অগস্টের পর থেকে এখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তারপর থেকেই যে ক্যাম্পের যে স্থানীয় নেতারা যারা আছেন তারা এবং স্থানীয়রা সবাই মিলে দাবি করেছিলেন যে এখানে নিয়মিত অভিযান এবং সেই সঙ্গে যারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তাদের বিরুদ্ধে যেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা আছেন দায়িত্বে তাদের যেন এখানে ব্যবস্থা নেন। আগে থেকেই এই এলাকাটা ছিল অরক্ষিত এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সেরকম অভিযান না হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলছিলেন স্থানীয়রা। একটু আগে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আসলে এখানে এমন একটা পরিস্থিতি, এখানে কেউ কারো বিরুদ্ধে কখনো কেউ কথা বলতে চান না, কারণ এখানে অবস্থা এমন যে বললেই হয়তো তার পরের দিন তার বিরুদ্ধে চলে যায় সেই স্থানীয় যে সন্ত্রাসীগুলো। তো সেই হিসেবে স্থানীয়রা বলছেন যে এই যৌথ অভিযান অবশ্যই তাদের কাজে লাগছে, কিন্তু এটা নিয়মিত হতে হবে, না হলে তারা আসলে তারা স্বস্তি নিয়ে এখানে বসবাস করতে পারছে না। সেই নিয়ে আমরা যৌথ বাহিনী যারা অভিযান পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা বলেছি, আসলে তারা বলছেন যে এটা একটি নিয়মিত অভিযান, এখানে আসলে বন্ধ করার কোনো সুযোগ নেই, কিন্তু বাসিন্দাদের স্বস্তি দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, সেই সঙ্গে যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন এবং এখানে কিন্তু পুলিশ ক্যাম্পও বসিয়ে দেওয়া হয়েছে যাতে জনগণ যদি কোনো বিপদে পড়েন অথবা কোনো সন্ত্রাসীর হামলা শিকার হন তারা যেন সেখানে গিয়ে অভিযোগ করতে পারেন। ফারহানা মাহমুদ, ধন্যবাদ আপনাকে।